এ সপ্তাহের আলোচিত ঘটনার তালিকায় সবার আগে রয়েছে 80-80 করে অবশেষে জোস্না নোরা ফাতিহির আগমন। গত 18ই নভেম্বর ঢাকায় আসছিলেন বলিউডের হার্টথ্রব তারকা নোরা ফাতিহি। তবে ঢাকায় আসলেও মন মাতাননি দর্শকদের। উইমেন এম্পাওয়ারমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও ফ্যাশন শো এর মঞ্চে নোরা উঠলেও মাত্র 2 মিনিটেই তিনি আউট হয়ে যান। কেবলমাত্র আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ, বাংলাদেশে আমি বারবার আসতে চাই বলেই টাটা বাই বাই। দর্শক সারিতে নোরা নোরা বলে চিৎকার, গানের তালে তালে এলেন সবার সামনে, কিন্তু না নেচেই বিদায় নিয়ে হতাশ করলেন এই তারকা। মঞ্চে এসে না নাচলেও দর্শকদের উদ্দেশ্যে সান্ত্বনা পুরস্কার হিসেবে ছুড়ে দিয়েছিলেন উড়ন্ত চুমু। বিনোদন পাড়ায় নোরার খবরে সরব থাকলেও গেল সপ্তাহে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল অভিনেতা মীর সাব্বির আর উপস্থাপিকা ইশরাত পায়েলের কাদা ছোড়াছুড়ি। মিসেস ইউনিভার্স 2022-এর মঞ্চে অভিনেতা মীর সাব্বির বরিশালের আঞ্চলিক ভাষায় একটি সংলাপ দেন উপস্থাপিকা ইশরাত পায়েলকে উদ্দেশ্য করে। তিনি বলেন, এ ভাষায় ইশরাত পায়েল নিজেই মীরের কাছে সংলাপ শুনতে চান এবং সংলাপ শেষে একগাল হেসে ধন্যবাদও জানান। কিন্তু পরবর্তীতে তিনি এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বলেন, এ ব্যাপারে আমার একটা স্টেটমেন্ট দেওয়া উচিত, এ নিয়ে আমি যদি মুখ বন্ধ রাখি তাহলে সবাই ভাববে বিষয়টি আমি হালকাভাবে নিয়েছি, কিন্তু আমি এত হালকাভাবে নিইনি। আসলে আমাকে বুলিং করা হয়েছে, এটা একটা ক্রাইম, তার জন্য তাকে সরি বলা উচিত। পায়েলের এই বক্তব্যের পরই শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ঝড়, স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাস, বিনোদন অঙ্গনের মধ্যেই যেন দু ভাগ হয়ে যায়। কেউ বলেন মীরের পক্ষে, তো কেউ বলেন পায়েলের পক্ষে। সপ্তাহ শেষে ঘটনার কোনো সুরাহা না হলেও ঘটনার উত্তপ্ত আগুনের জোর এখন সোশ্যাল সাইটে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। গেল সপ্তাহে বিনোদনের আরও এক হট টপিক ছিল শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নিপুণের বহাল থাকবার খবর। শিল্পী সমিতির নির্বাচনের পর থেকেই শুরু হয়েছিল পাল্টাপাল্টি সাধারণ সম্পাদকের নাম বদলের ঘটনা। একবার সাধারণ সম্পাদক নিপুণ, তো পরের বার নায়ক জায়েদ খান। কে যে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, এই নিয়ে অনেক জল ঘোলা করবার পর অবশেষে এলো সেই রায়, যার জন্য অপেক্ষা করতে হলো কয়েক মাস। আর এই রায়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বহাল থাকছেন চিত্রনায়িকা নিপুণ। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের যে রায় হয়েছিল তা গতকাল স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণ আক্তারের লিভ টু আপিল গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। হাইকোর্টের রায় স্থগিত করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়। নিপুণ FDC-তে এক সংবাদ সম্মেলন করে বলেছেন সত্যের জয় হয়েছে। অন্যদিকে এমন রায়ের বিপরীতে জায়েদ খান জানিয়েছেন শুনানি আরও বাকি আছে, সব শেষে তার জয় হবে বলেই মনে করেন তিনি। বিনোদনের পাশে দেশে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। গেল রোববার ঢাকা মহানগর হাকিম আদালতের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জঙ্গি আসামি পালিয়ে যায়। আদালতে নিয়ে যাওয়ার সময় ভবনের গেটের সামনে থেকে 2 পুলিশ সদস্যের চোখে স্প্রে করে আসামিরা পালিয়ে যায়। এই ধরনের ঘটনা আদালত চত্বরে এটিই প্রথম ঘটল 2015 সালের 31 অক্টোবর। আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠানের কার্যালয়ে হত্যাকাণ্ডে শিকার হয়েছিলেন প্রকাশক দীপন। গত 10 ফেব্রুয়ারি সেই মামলার রায়ে এই 2 পলাতক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন মহামান্য আদালত। পলাতক এই আসামিদের পুনরায় আটক করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সপ্তাহের আলোচিত বিনোদন আর জাতীয় খবরের পরে এবার জানাচ্ছি খেলার খবর। পর্দা উঠল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের 22তম আসরের। এবারের বিশ্বকাপের মূল আয়োজক পারস্য উপসাগরের উপকূলীয় দেশ কাতার। এবারের আসরে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে ফিফা অন্তর্ভুক্ত 32টি ফুটবল দল। 12 বছর ধরে কাতার এই বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছে। 32 দলের এই আসরের খেলা উপভোগ করতে প্রত্যাশা করা হচ্ছে 12 লাখ দর্শক কাতার সফর করবে। এবারই প্রথম মধ্যপ্রাচ্যে ফুটবল বিশ্বকাপের আয়োজন, এর আগে আর কখনো মরুর বালুতে ওড়েনি ফুটবলের এমন ঝান্ডা। এ আসরে নতুন কিছু প্রযুক্তি এবং নিয়ম যোগ করা হয়েছে যা ভেঙেছে অতীতের সকল প্রথা। কাতারের রাজধানী দোহারের কেন্দ্র থেকে 40 কিলোমিটার দূরে আল কোড়ে অবস্থিত আল বায়েত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়
কাতার বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ। বিশ্বকাপ শুরুর প্রথাও এবার বদলে গিয়েছে অনেকটা। আগে সব টুর্নামেন্ট জুন জুলাইয়ে আয়োজন করা হলেও এবার নভেম্বরে শুরু হয়েছে বিশ্বকাপ। কাতারের তীব্র গরম এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্জেন্টিনা যেন আসলেও আর জিতে না, এবারও যেন তাই ঘটল। ফিফা ওয়ার্ল্ড কাপের আসর যেন কখনোই আর্জেন্টিনার ভাগ্যে সহায় হয় না। ফিফা র্যাঙ্কিংয়ে 51 নম্বরে সৌদি আরব, আর্জেন্টিনার অবস্থান তৃতীয়। এতেই স্পষ্ট শক্তির দিকে কতটা এগিয়ে লাতিন আমেরিকার এ দলটি। শুধু তাই নয়, টানা 36 ম্যাচের অপরাজেয় রথে চড়ে মধ্যপ্রাচ্যের দলটির বিপক্ষে বিশ্বকাপ খেলতে নেমেছিল তারা। কিন্তু সব পরিসানকে ভুল প্রমাণ করে মেসির দলকে হারিয়ে চমক দেখালো সৌদি আরব। দোহার লুসাইলি স্টেডিয়ামে মঙ্গলবার সি গ্রুপের ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে 2-1 গোলে জিতেছে সৌদি আরব। বিশ্বকাপে এমন বিস্ময় জাগানিয়া ফল হয়েছে আগেও, তার মধ্যে এই ম্যাচের অবস্থান কোথায়? যুক্তরাষ্ট্রভিত্তিক ডেটা কোম্পানি নিলসন গ্রেসনটের হিসেবে একেবারে চূড়ায়, অর্থাৎ বৈশ্বিক আসরে এটাই সবচেয়ে বড় আপসেট। নিলসন গ্রেসনট একটি জটিল ফর্মুলা ব্যবহার করে বিশ্বকাপের অঘটনের তালিকা তৈরি করতে, যেখানে বিবেচনায় নেওয়া হয় র্যাঙ্কিং, দলের শক্তি, অবস্থান ও ইতিহাসকে। তাদের এই হিসাব নিকাশে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হারের সম্ভাবনা ছিল মাত্র 8.7%। এদিন ম্যাচের 10 মিনিটে লিওনেল মেসির সফল স্পট কিকে প্রত্যাশিতভাবেই এগিয়েছিল আর্জেন্টিনা। এরপর প্রথমার্ধে আরও 3 বল জালে পাঠায় তারা, কিন্তু অফসাইডের কারণে কোনোটিতেই মিলেনি গোল। আর্জেন্টিনা যেন দ্বিতীয়ার্ধে খেল হারিয়ে ফেলে, আর এতেই বাধে বিপত্তি। মাত্র 6 মিনিটের ব্যবধানে 2 গোল খেয়ে পিছিয়ে যে পড়ে তারা, এরপর অনেকটা সময় থাকলেও আর নিজেদের ঘুরে দাঁড় করাতে পারেনি। ফলপ্রসূ দিন শেষে মেসিদের হার মানতেই হলো সৌদি আরবের কাছে। আর সপ্তাহের সবচেয়ে বড় আপসেট হলো যেন মেসিদের এই হার।